ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডার থেকে একটা দারুণ খুশির খবর। এখানে কিছু প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য। যারা এক্সাম দিয়েছিল মহাবানী ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, সেই সকল প্রার্থীর নাম এখানে প্রকাশিত হয়েছে। তোমাদের সামনে লিস্টে আমি দেখে দেবো তোমরা লিস্টটি কীভাবে ডাউনলোড করবে। লিস্টটি ডাউনলোড করার জন্য সরাসরি তোমাদেরকে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে। এই পেজের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে। চলে আসার পর তোমরা একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে তোমরা এক জায়গায় দেখতে পাবে এমপ্লয়মেন্ট নোটিশ বলে অপশন রয়েছে। এছাড়া তোমরা এই এমপ্লয়মেন্ট নোটিশ অপশনটা তোমরা উপরের দিকেও পেয়ে যাবে। এখানে তোমরা টাচ করবে, টাচ করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবং সেই পেজে আসা মাত্রই তোমরা দেখতে পাবে যে মহাবানী ডেভেলপমেন্ট অথরিটি আন্ডার থেকে যে রিক্রুটমেন্টটা হচ্ছিল, যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, সুপারভাইজার, ডাস্টম্যান এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে, এই মহাবানী ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে যে এক্সাম হচ্ছিল সেই এক্সামের নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যে সকল প্রার্থীরা এক্সামে তোমরা পাস করেছো, এখানে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ হবে এবং তোমরা এই নোটিশটা এই ডাউনলোড অপশানে টাচ করে ডাউনলোড করে নিবে। চলো অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এই নোটিশটা প্রকাশিত 01/2022। এবার তোমরা এখানে দেখো যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা পেয়ে যাবে যে 03/2021 মহাবানী ডেভেলপমেন্ট অথরিটি আন্ডার। দেখো হেডলাইনে এখানে বলে দেওয়া হয়েছে যে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য প্রার্থীকে এখানে সিলেক্ট করা হয়েছে। এবং এখানে তোমরা দেখো যে ডেট এবং টাইমটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এখানে সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমরা দেখো যে ডেট 25/01/2022। এখানে তোমাদের 25 তারিখে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে এবং ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, অরিজিনাল এবং জেরক্স। এখানে তোমাদের টাইমটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে 11টার সময় তোমাদের ইন্টারভিউ, তোমরা অবশ্যই 10টার সময় উপস্থিত থাকবে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে। তোমরা এখানে দেখো এক এক করে তোমরা দেখতে পাবে, এখানে সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এখানে তোমরা দেখে নাও যে 25/01/2022 তারিখে রয়েছে। এখানে আমি প্রত্যেক প্রার্থীর নাম এখানে উল্লেখ করছি না, তোমরা নোটিশটা ডাউনলোড করে তোমরা দেখে নেবে। সমস্ত ক্ষেত্রে তোমাদের কী হচ্ছে যে 25 তারিখেই থাকছে তোমাদের পার্সোনালিটি টেস্টের ডেটটা। এখানে তোমরা নিচের দিকে আসলে তোমরা আরও বিভিন্ন তথ্য পেয়ে যাবে। দেখো পার্সোনালিটি টেস্টের জন্য তোমরা কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখো পার্সোনালিটি টেস্টের সময় তোমাদেরকে নির্দিষ্ট একটা বায়োডাটা ফর্ম তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। এছাড়া বায়োডাটা ফর্ম তোমরা অনলাইনে ডাউনলোড করতে পারবে, সেক্ষেত্রে তোমরা দেখো 17/01/2022 তারিখের মধ্যে তোমরা ডাউনলোড করে নিবে। যে সকল প্রার্থীরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছে তারা কল লেটার ডাউনলোড করবে 21/01/2022 তারিখ 11টা থেকে 4টার মধ্যে তোমরা কী করবে যে কল লেটারটা তোমরা ডাউনলোড করে নিবে। এখানে তোমাদের দেখো কোভিড অতি মহামারীর ক্ষেত্রে তোমাদের যে সকল প্রোটেকশনগুলো দরকার সেইগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা এখানে সেই সকল বিধিনিষেধ মেনে তোমরা সেখানে যাবে। এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে, আমি আগেই বললাম যে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে তোমরা সাথে নিয়ে যাবে এবং অরিজিনালগুলোও তোমরা নিয়ে যাবে। গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি জিকেস্টল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে চাকরি সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। এছাড়া তোমাদের জেলার বিভিন্ন চাকরি এবং নিকটবর্তী পৌরসভায় কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে সেই সকল তথ্যগুলো তোমরা জিকেস্টল ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে।